ইন্টারেস্টিং হচ্ছে মাঝখানে একটুখানি অমিতাভ অমিতাভকে একটু জি থামিয়ে বলি, সরি, মাঝখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে করোনা কালে চুল দাড়ি সব বাড়িয়ে হ্যাঁ ফেললো তো হ্যাঁ হ্যাঁ দরকার এটা হয়নি বলছিলাম। কাটানোর ওইভাবে। হ্যাঁ, অমিতাভ প্রথম আমাকে বললো এবার তো আপনাকে কাস্ট করার মতো একটা চেহারা হয়েছে। না 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 সেটা না, আসল ভাই কি আমার ওই আমি একটা করোনার সময় একটা কাজ করেছিলাম শর্ট ফিল্ম চলো বসে একসাথে খাই, যেটা পরে জর্জ ভাইকে নিয়ে করতে হয়েছিল। আর ভাইয়াকে আমি ফোন করে যে ভাইয়া আমি আপনাকে নিতেই চাই এই চরিত্র, আমি ভাবছি আপনাকে নিয়ে, মানে তাকদীর নামে একটা ওয়েব সিরিজ আমি দেখেছি যে ছেলেটি বানিয়েছে, সে তো নতুনই আমাদের, অভিনয় করেছে চঞ্চল, অভিনয় করেছে। হ্যাঁ, তো ওখানে শুধু চঞ্চল তো ভালো অভিনয় করেছে, ওখানে আরো ছেলেরা আছে নতুন যারা ওরকম ভাবে অভিনয় করে না, তাদের ভালো একটা নির্মাণ হলো, সেটা নিয়ে খুব বেশি আমরা আলোচনা জমিয়ে তুলি না যতটা আমরা আলোচনা জমাই যে কার সাথে কার বিয়ে হলো, কার সাথে তার বিয়ে ভাঙলো, কে কার সাথে ভেঙে গেল, কে মরল, কে, মানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যতটা থাকি, যে জিনিসগুলো খুবই অনুপ্রেরণাদায়ক এবং গৌরবের, সেগুলো নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি না। এটা অনেক কিছু আপনার যেই ইন্ডাস্ট্রিতে আদর্শিক জায়গায় আফজাল হোসেনকে রাখা হয়, টিভি মিডিয়া এবং বিজ্ঞাপন চিত্র এবং চলচ্চিত্র, আপনি বলেন আপনার চলচ্চিত্র আসছে বা একটা করবেন, এখানে আপনি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে দেখলাম যে সবাই পার্সোনালি যার যার মতো করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এখানেও ইনস্টিটিউশন নেই কিন্তু স্বপ্ন আছে সব তরুণদের ভেতরে, আপনি এই এখনকার তরুণ নির্মাতাদের ভেতরে কেমন আশাবাদ দেখেন কেমন? প্রচন্ড, মানে আমরা তো কিছু এই আমরা অতি সম্প্রতি যেটা লক্ষ্য করেছি যে সাদ সাদ তার ছবি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা তো বিরাট ব্যাপার, এগুলো এগুলো তো এইসব মানুষগুলো তো নীরবে দীর্ঘকাল যাবত হুট করে তার এটা হয়নি, একদিনে তো একটা চলচ্চিত্র বানায়নি বা এর মতো যারা আছে এবং এর মাঝখানে যারা যারা ভালো ভালো কিছু ছবি বানিয়েছে, আমি যেসব ছবিগুলো দেখেছি আমার মনে হয়েছে যে একটা বড় বিপ্লব ভেতরে ভেতরে ঘটছে। শুধু দুঃখজনক ঘটনা হচ্ছে কি যে এই মানুষগুলোকে যদি একটু শক্তি যোগানো যেত নানাভাবে এবং সেই কাজগুলোর প্রতি মানুষকে আগ্রহী করে তোলা যেত, তাহলে একটা বড় সড় ঘটনা বাংলাদেশে ঘটতে পারতো। এটা ঠিক আচমকা কিন্তু ঘটছে না, এখন প্রচুর সিনেমা তৈরি হচ্ছে যারা প্রত্যেকে নিজের জায়গা থেকে একটা বিশেষ ভূমিকা রাখতে পারছে, মানে এমন না যে আচমকাটা হয়ে গেল, তা কিন্তু না, কিন্তু সেটা হয়ে তার নিজের এবং একটা গোত্রের মধ্যে থাকছে, আমরা সমষ্টির মধ্যে বিষয়টাকে আনতে পারছি না, প্রধান করে তুলতে পারছি না। যেমন একটা জিনিস প্রসঙ্গক্রমে বলি, আমার সাদের কথাটা বলেই আমার মনে হলো যে এই যে এখন ওয়েব সিরিজ হচ্ছে, তো তাকদীর নামে একটা ওয়েব সিরিজ আমি দেখেছি, যে ছেলেটি বানিয়েছে সে তো নতুনই আমাদের, অভিনয় করেছে চঞ্চল, অভিনয় করেছে। হ্যাঁ, তো ওখানে শুধু চঞ্চল তো ভালো অভিনয় করেছে, ওখানে আরো ছেলেরা আছে নতুন যারা ওরকম ভাবে অভিনয় করে না, তাদের ছবি দেখতে দেখে মানে বিস্ময় জাগানোর মতো অভিনয় করেছে। নির্মাণ যে ছেলেটি করেছে সে তার খুব বেশি কাজ করেছে কিনা আমি খুব বেশি খবরও রাখি না, কিন্তু চমকে দেওয়ার মতো বানিয়েছে। কিন্তু এই যে একটা বড় কাজগুলো হয়, একটা ভালো অভিনয় হলো, ভালো একটা নির্মাণ হলো, সেটা নিয়ে খুব বেশি আমরা আলোচনা জমিয়ে তুলি না যতটা আমরা আলোচনা জমাই যে কার সাথে কার বিয়ে হলো, কার সাথে তার বিয়ে ভাঙলো, কে কার সাথে ভেঙে গেল, কে মরল, কে, মানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা যতটা থাকি, যে জিনিসগুলো খুবই অনুপ্রেরণাদায়ক এবং গৌরবের, সেগুলো নিয়ে আমরা খুব বেশি মাতামাতি করি না। এটা অনেক দুঃখের। হ্যাঁ, এ সময়ের নির্মাতাদের ভেতরে কাদের নির্মাণ আপনার কাছে খুব বেশি মনে হয় যে আশাবাদ জাগে আপনার ভেতরে? অনেকেরই তো, যেমন ফারুকির ভালো লাগে, অমিতাভ রেজা, আমি কয়েকদিন আগে
দেখলাম, কিছু কিছু নাটক দেখেছি আমি, ওরকম ভাবে হয়তো মনেও করতে পারি না। অমিতাভের আয়নাবাজি দেখেছেন? আয়নাবাজিটা দেখিনি, দেখিনি, কিন্তু এমনি ওর তো নির্মাণ সম্পর্কে আমার তো একটা ধারণা আছে। আয়নাবাজি দেখা হয়ে ওঠেনি। একটু কষ্ট বেশি, এই বিষয়টা একটু অলস করে দেয় কিনা বিজ্ঞাপন চিত্র নির্মাতা নির্মাতাদের? যেমন আপনি এত বছর পর এখন বলছেন আপনি একটা সিনেমা তৈরি করবেন, কিন্তু এর ভিতরে তো 20টা আফজাল হোসেন পরিচালিত 20টা ছবি আমাদের পাওয়া উচিত ছিল না? তারেক, সবাই সবাইকে দিয়ে কিন্তু সবকিছু হয় না। মানে আমি আমি হয়তো দাবি করতে পারি, আমার ভেতরে হয়তো ইচ্ছা থাকতে পারে, স্বপ্ন থাকতে পারে, কিন্তু তার মানেই আমি পারবো এমন কোনো কথা নেই, কিন্তু আমি বিশ্বাস করি না এটা, এবং সেটার জন্য কিন্তু আমার কোনো দুঃখ পীড়ন কিছু নেই। যেটা হবার সেটা হবে, আমি পারি নেই পারি পারবো, যখন পারবো তখন করব। তবে এই কথা ঠিক যে যারা করে দেখিয়েছে তারা তো মানে বিশ্ব জায়গা নিয়ে কাজই করেছে, এমন তো নয় যে আচ্ছা করলাম শখ করে, তা তো না। মানে অনেকেই, আমি একটা ছবি দেখেছিলাম কমলা রকেট, সেই মানে আমি তো চিনিও না, কিন্তু ছবিটা দেখে আমার কাছে মনে হয়েছিল যে আরে কি অসাধারণ নির্মাণ। একটা মানে একটা শর্ট ফিল্ম দেখেছি আমি কিছুদিন আগে, আমি ওই পরিচালকের নামও জানি না, আমার এক বন্ধু ফখরুল বাসার মাসুম অভিনয় করেছে, ক্রিকেট নিয়ে একটা শর্ট ফিল্ম করেছে। আমি আমার মনে হয়েছে যে এইরকম কাজ বাংলাদেশে হয়, তার মানে হচ্ছে, একটা দুটো না অসংখ্য কাজ হচ্ছে, কিন্তু সেটা হচ্ছে সেটা খুব বেশি জানানো যাচ্ছে না মানুষকে। আমরা জানাই সেগুলো যেটা দরকার নেই, আর যেটা দরকার সেটা আমরা পেছনে ফেলেই রাখছি, এটা হচ্ছে সমস্যা। আর যেটা তুমি প্রশ্নটা করছিলে, প্রশ্নটা করছিলে যে এরা, এই যে দুজনের কথা বললাম, এরা দুটো বিষয়কে আলাদা করে দেখতে পারে, মানে বিজ্ঞাপন নির্মাণ এবং চলচ্চিত্র বা কোনো ফিকশন যদি করে, তাহলে আমি পরিষ্কার দেখতে পাই যে এরা আসলে দুটো বিষয়কে আলাদা করে দেখতে পারে, কোনোটা এদের আরেকটা কাজকে আরেকটা কাজ এফেক্ট করে না। এই থ্যাংক ইউ। আমি 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 অমিতাভ রেজাকে একটু আমন্ত্রণ জানিয়েছি। আফজাল ভাইকে সালাম দিয়ে নি, আফজাল ভাইকে জানেনি এবং চিরতরুণ জানেনি, এবং নির্মাতাদের আমার সবসময় আমার সবসময় পছন্দ হয়, সে কারণে আফজাল ভাইকে আমার পছন্দ, বিশেষ করে যে চিরতরুণ চিরসবুজ চির সুন্দর এবং একটা মানুষ, যে মানুষটা শুধুমাত্র আমি আফজাল ভাই সামনে আসলাম, আফজাল ভাই কিন্তু কখনোই মানে বয়স বা এক ধরনের আমি একজন বিজ্ঞ প্রবীণ বা এই ধরনের অ্যাটিটিউড আফজাল ভাইয়ের মধ্যে কখনোই পাই না, কাছের থেকে খুঁজে পাই না, সবসময় এক ধরনের তারুণ্যর মধ্যেই খুঁজে পাই। এখনো সেই ছোটবেলায় তো বড় হয়েছি আফজাল ভাইকে দেখে, সেই শোভনা আপা আফজাল ভাইদেরকে যেরকম ভালোবাসা আদর পাইছে, এবং আমার সৌভাগ্য ছিল যে আমরা সবসময় আদরটা পাইছি আর কি। এখন আফজাল ভাইয়ের সাথে আমার ডাইরেক্টলি হয়তো বা কাজ হয়নি, ইয়ে হয়নি, কিন্তু প্রতিদিন এই এক সপ্তাহ আগেও শোভনা আপা ফোন দিয়েছিল আমাকে যে আজকে ফোন করে বলে তুমি কি। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে মাঝখানে একটুখানি অমিতাভকে একটু থামিয়ে বলি, সরি, মাঝখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে করোনা কালে চুল দাড়ি সব বাড়ি ফেলতে, আমি আপনাকে নিতেই চাই এই চরিত্র, আমি ভাবছি আপনাকে নিয়ে মানে ভাবতে, কিন্তু এরপর যেটা হলো ভাইয়া ওই সময় আসলে বাইরে বের হনো এবং খুবই একদমই মনে হচ্ছিল না, তারপরে খুবই ইয়ে লাগছে, আমার দুঃখ লাগছে ভাইয়ের সাথে করতে পারি নাই, তারপরে যখন দেখছি সারা ভাইয়ের সাথে ঠিকই ভাইয়া পরে এখন কয়দিন আগে করছে, তখন আমার এত দুঃখ লাগছে যে ভাইয়া আমার করতে চাই। আমি নেক্সট একটা ওয়েব সিরিজ এখন একটা ভাবছি এবং এটা আসলে ভাইয়াকে নিয়ে ভাবতেছিলাম, এবং এখন ভাইয়াকে নিয়ে করতে চাই, ভাইয়া যদি টাইম দেয়। আমার তো
সবসময় করতে চাই আসলে, মানে আমি সবসময় করতে চাই এবং আমার স্বপ্ন বা আমি কাজ করার ইয়ে হয়, সেটা হয় আমাদের ক্ষেত্রে যেটা হয় ভাইয়া সেটা হচ্ছে যে উই অলওয়েজ ট্রাই টু কাস্ট রাইট পার্সন, ইট ইজ নট দ্যাট আমি অনেক ভালোবাসি অনেক রমনা পাকে ধরেন এখন পর্যন্ত একেই একটা কাজ করছিলাম তারপরে আর করতে পারিনি, ইট ইজ নট দ্যাট আমার ভালোবাসার চূড়ান্ত থাকে, কিন্তু আই অলওয়েজ লুক ফর আ রাইট কাস্ট, কারণ এমন একটা চরিত্র কখনো দিতে হবে যেটা আসলে নট ফিট ইন নট ঠিক, একদম ইয়ে হবে যখন একদম ঠিক মতো ইউজ করে ব্যবহার করতে পারবো ঠিক মতো চরিত্রের সাথে তখনই দেবো, এটাই শুধু বলার জন্য। থ্যাংক ইউ আজকে তানবীরকে যে আমাকে এই সুযোগ করে দিয়েছিল। নিজের করা সিনেমা তো একেবারেই নিজের ঘরের নিজের মতো করে ছবিটা আঁকা, দুইটার পার্থক্য এবং পীড়নটা বেশি, এজন্য একটু অলস্য ধরে কিনা, মানে অলসতায় পেয়ে বসে কিনা, যে ওই ঝামেলায় যাবো কেন? এক নম্বর হচ্ছে অলসতার কাজ না, বিজ্ঞাপন তো অনেক কষ্টের কাজ আসলে, মানে আজকে আমি শুট করেছি কষ্টের কাজ, সেটা এক একজন মানুষের বিজ্ঞাপন করার মনে হয় পারপাসটা ডিফারেন্ট থাকে, আমার পারপাস হচ্ছে আই এনজয় ফিল্ম মেকিং এবং ফিল্ম মেকিং এর বেস্ট প্লেজারটা আমি নিতে চাই, যেটা বিজ্ঞাপন আমাকে সেই প্লেজারটা দেয়, যেমন ধরেন আমি যা যা করতে চাই, আমি সেট করতে চাই, আমি আলো দিয়ে কাজ করতে চাই, আমি অনেক মানুষকে নিয়ে কাজ করতে চাই, বা আমার ওই সময় যেটা উদ্দেশ্য ছিল ফিল্মে শুট করতে চাই, হ্যাঁ যেটা বিজ্ঞাপনে যে ফ্যাসিলিটেট করলে করা যায় সেটা আসলে অনেক সময় অন্য কাজে সেই ফ্যাসিলিটেট পাওয়া যায় না, যেমন ধরেন যেটা এক্সপেরিমেন্ট বিজ্ঞাপন ফিল্মিং যে এক্সপেরিমেন্ট যেগুলো বিজ্ঞাপনে করা যায় হয়তো বা সিনেমা সেটা করা যায় না, এটা এক আরেকটা দিন আরেকটা জিনিস হচ্ছে টেক ইট এজ এ প্রফেশন, মানে ইট জাস্ট আ প্রফেশন, যে কোনো মানুষের জীবিকা নির্বাহের জন্য এটা একটা কাজ, এবং সেই চাঁদের জন্য কখনো বিজ্ঞাপন কাছে আর সামনে পড়লে বিজ্ঞাপন, কখনো সিনেমা করলে সিনেমা, সেটা আসলে প্রথমত তো এটা আসলে আমাদের জীবন এবং জীবিকা, এবং সেইটা একাকার যখন হয়ে যায় তখন আসলে ভালো কাজ করা যায়। আই উই ডোন্ট সি বিজ্ঞাপন একটা কমার্শিয়াল কাজ, সিনেমা একটা ব্যক্তিগত কাজ, ইট ইজ নট দ্যাট, এটাই তো আসলে এটা আমার জীবন, এটা আমার জীবিকা। এখন সবার সৌভাগ্য তো আর হয় না যে এস এম সুলতানের মতো জীবন নয় এবং জীবিকাকে নিয়ে একাকার করে ফেলে গেটার, আমরা হয়তো মনের মতো মেধা, মানে আমি এত মেধাবী না, তো আমি আমার প্রফেশন কিভাবে একটু বলতে হবে ছোট করে, তাহলে তুমি মেধাবী না? আপনার কথা বলে ইউ আর মাল্টিপ্যাসল আব্দুল ভাই, আমার ছোটবেলায় মনে আছে বিএফপি তে আব্দুল ভাই অপুদার সাথে শুট করতেছিল, অপুরোজারিও ছিল সিনেমাটোগ্রাফার, আমরা তখন পিছনে লুকা লুকা দেখতাম আজ থেকে 20 বছর আগে, জিনিয়াসদের মধ্যে থাকে এই যোগ্যতা তো কম মানুষের, মানে এটা তো মাল্টি ফ্যাসিলিটেড মানে কোন পরিচয়টাকে আগায় রাখতে চান? এখন বলা যাবে না, এখন ব্যক্তিগত ভাবে যদি বলেন ফ্যাসিনেটেড, কিন্তু আমি আব্দুল ভাইয়ের প্রচ্ছদে, আব্দুল ভাইয়ের অল্প কিছু প্রচ্ছদ করছে যেমন মানে আমার আমার চোখে পড়ছে, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর মানে প্রচ্ছদ, মানে আপনি যদি ওই প্রফেশনটা আরো একটু মজা মানে দিত, মানে এটা আসে না, মানে আসে না, মানে সবাই অনেক কিছু বলে, দেখেন দেখেন আমি কত কতটা সৌভাগ্যবান, আমি একটা প্রচ্ছদ পাইছি আব্দুল ভাই, আমার জীবনের জীবনের সেরা প্রাপ্তি, মানে এইটা কিন্তু আমি একটা জিনিস বলতে চাই, আমি একটা বিষয় বলতে চাই, যেহেতু অনেক বিষয়ে বলছে অমিতাভ, আমি দুজনের কথা বলছি অমিতাভ এবং ফারুকি, এদেরকে আমি আমার আমি যে জায়গায় রেসপেক্ট করি যে জায়গাটা কখনো বলা হয় না এইভাবে, সেটা হচ্ছে যে এটা এমন কিন্তু নয় যে ওরা বিজ্ঞাপন বানা আসলো বিজ্ঞাপন বানায় ভালো বিজ্ঞাপন বানায় জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা, আমার কাছে এইটা কোনো গুরুত্বপূর্ণ না, একটা মানুষ যখন কাজ করতে আসে কোনো ক্ষেত্রে তখন সে কি কন্ট্রিবিউট করতে পারলো, এবং সেই যোগ করাটা কিন্তু যতটা ওদের নিজেদের কাজে না লাগে
আমরা এইভাবে ভেবে দেখি না আসলে, সেটা কিন্তু জেনারেশন টু একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বয়ে যায় বিষয়টা, আরো দশজন তৈরি হয় এবং সেটা মানে একটা দেশ সমৃদ্ধ হয় সেভাবে। আমরা যে বলি না মুখে যে দেশ ভালোবাসি দেশ ভালোবাসি, আমার কাছে মনে হচ্ছে কি যে একজন মানুষ যখন একটা ক্ষেত্রে কাজ করতে এসে তার যে যোগ্যতা দিয়ে, বিশেষ যোগ্যতা দিয়ে, যোগ্যতা না আমি আবার রিপিট করছি, যোগ্যতা মানে আমি তো বিজ্ঞাপন বানায় ভালো বিজ্ঞাপন হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না, কাজে যদি একটা বিশেষত্ব থাকে সেই বিশেষত্বটা অন্যরা অনুভব করে, অনুভব করে অনুপ্রাণিত হয় এবং ওই কাজের মধ্যে নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করে, এভাবে একটা প্রজন্ম বাড়তে থাকে এবং আমরা যে ভালোবাসি কথাটা বলি দেশ ভালোবাসি কথাটা বলি এইভাবে আসলে বইতে থাকে একটা মানুষ থেকে আরেকটা মানুষে। সুতরাং অনেক ক্ষেত্রে ওটা বলা লাগে না, আমরা মানুষ অনেক মানুষ করে ওইটা মানে ভালোবাসাটা এরকম তৈরি করে এবং সঞ্চালিত করে। দারুণ করে বললেন। অমিতাভকে আমি ছেড়ে দেবো, তার আগে একটা প্রশ্ন রাখি আফজল ভাই, অমিতাভ রেজার নির্মাণের ক্ষেত্রে কোন জায়গাটা আপনার বিশেষ পছন্দের বা যদি কিছু বলার থাকে ওর কাজের ক্ষেত্রে? স্মার্টনেস এন্ড খুবই কি বলবো শৈল্পিক মানে শিল্প মানটা সর্বক্ষণ ফ্রেম টু ফ্রেম শিল্প মানটা থাকে, মানে এটা অনেক 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 বড় ব্যাপার, সব মিলিয়ে শিল্প মানটা বজায় রাখা আবার প্রতিটি ফ্রেমে সেটাকে লক্ষ্য করার মতো ধারণ করা, এটা অনেক কঠিন ব্যাপার, অনেক কঠিন ব্যাপার এবং দীর্ঘকাল আরো কঠিন, দীর্ঘকাল করা আরো কঠিন। থ্যাংক ইউ অমিতাভ রেজা জয়েন করার জন্য। থ্যাংক ইউ আফজল ভাই, আপনি এরকমই থাকেন, সুস্থ থাকেন, চিরতরুণ থাকেন, আমি এখনো আপনাকে নিয়ে একটা প্রেমের ছবি করতে চাই। প্লিজ প্লিজ। আচ্ছা ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।